الحمد لله الحمد لله رب العالمين المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى في آية أخرى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع نظرة النظرة فإن لك الأولى وليس لك الأخرى أو كما قال عليه الصلاة والسلام بنگلادش مجاهد كوميتي চট্টগ্রাম জেলার অধীনস্থ বাকলিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির উপস্থিত মুয়াজ্জেস উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা আমার সামনে উপবিষ্ট ইমানদার দিনদার নেককার ফরহেজগার ভাইয়েরা রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক সুযোগ হায়াত সুস্থতা দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হই, খুশির সাথে মাওলা পাকের দরবারে শুকরাতান লফজাতান কালিমাতান বলি আলহামদুলিল্লাহ। জাহিলিয়াতিল উলা পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইয়া আলী লা তাত্তাবি নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। ও আলী, ও আলী, আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী, রাস্তায় যদি কোনো মেয়ে কোনো নারী বের হয়, তাকে যদি তুমি অজান্তে ভুলে যদি চোখে পড়ে যায়, যদি দেখে ফেলো, সাথে সাথে দৃষ্টিকে হেফাজত করবে। এমন কেমনে সুন্দর হয়, এত সুন্দর মহিলা কেমনে থাকে, এই রকম ভাবি যদি আবার ইচ্ছা করে চোখ তুলে দেখো, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। একটা কবিরা গুনাহ যদি কোনো মুসলমান নরনারী করে আর তওবা না করে যদি মরে, 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম দেখা মাপ অনিচ্ছায় ভুলে যে দৃষ্টি মহিলার দিকে যাবে, রাস্তায় একটা মেয়ে বের হলো, আপনিও বের হলেন, অনিচ্ছায় প্রথম দৃষ্টি যেতে পারে, কিন্তু সাথে সাথে দৃষ্টিকে হেফাজত করা ইমানের দাবি, তকওয়ার দাবি, ঠিক না বেঠি? কিন্তু এরপরে যদি চোখ তুলে তাকায়, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃত হওয়ার কারণে আর মাপ নাই, কবিরা গুনাহ হয়ে যাবে। অনেক মুসলমান এই জায়গার মধ্যে আসি, বুদ্ধি করে হাদিসের লোকে বুদ্ধি খাটায়, হুজুর আপনি ফতোয়া দিলেন প্রথম দৃষ্টি মাপ মাপ মাপ, দ্বিতীয় দৃষ্টি মাপ নাই, কবিরা গুনাহ হয়ে যায়, এই জন্য দ্বিতীয় নজর দেওয়ার দরকার নাই, কবিরা গুনাহ করারও দরকার নাই, প্রথম দৃষ্টি যেটা মাপ বলছেন এই দৃষ্টিতে আধা ঘন্টা চাই থাকমু, নাউজুবিল্লাহ বলবেন না। ও মুসলমান, পর্দা করা কি সুন্নত না ফরজ?
ওয়াজিব না ফরজ, নফল না ফরজ, পর্দা ছেড়ে দেওয়া সগিরা গুনা না কবিরা গুনা, কবিরা গুনা। আল্লাহ তাআলা যত ফল ফুরুত সৃষ্টি করেছে, কাঁঠাল বলেন, আপেল বলেন, কমলা বলেন, যত ফুরুট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সামনাওয়ালা নাকি সামনা ছাড়া, পর্দাওয়ালা নাকি পর্দা ছাড়া। যদি কেউ আঙ্গুর সিলে বিক্রি করে, আপেল সিলে সিলে বিক্রি করে, কমলা সিলে সিলে বিক্রি করে, কোনো কাস্টমার নিবে কিনা? একই রকম যে মহিলা পর্দা করে না, যে মহিলা উলঙ্গ হয়ে বেহায়া পড়া বেড়াল্লা পড়ায় রাস্তায় বের হবে, সিল্লা ফুরুট যেরকম কোনো পুরুষ কোনো কাস্টমার গ্রহণ করে না, পর্দাহীন নারীকে কোনো পুরুষ বিয়ে করতে পারে না। ঠিক না? বেটিক জোরে বলে। দোকানের মধ্যে সোনার কোটা দেখছেন নি? সোনার কোটা ওইদিক থেকে আসি একজনে গুতা মারি, ওইদিক থেকে আসি আরেকজনে গুতা মারে, কেয়া, কারণ সোনার কোটার মধ্যে ডাকনা নাই, পর্দা নাই। কিন্তু চকলেটের বইও সুঞ্জামের কোটা ডাকনা আছে না নাই? এই জন্য যে কেউ আঘাত করতে পারে না, গুতা মারতে পারে না, ইফটিজিং করতে পারে না। একই রকম যে মেয়ে, যে নারী, যে মহিলা সোনার কোটার মতো উলঙ্গ হয়ে রাস্তায় বের হবে, বোরকা ছাড়া, হিজাব ছাড়া, নেকাব ছাড়া রাস্তায় বের হবে, সোনার কোটার মতো কিছু 420 সন্তান যুবক, তাকে তো ইফটিজিং করবে। জোর বলেন ঠিক না? বেঠে ওই সোনার কোটা যেরকম মেলা ফর্দা নাই, একই রকম এই মহিলা সোনার কোটার মতো ডাকনা নাই, ফর্দা নাই, বোরকা নাই। এই জন্য সোনার কোটায় যেরকম যেই দিক থেকে মন চাই মানুষ বারবার ফিরি ফিরি আঘাত করে, ওই মহিলা সোনার কোটার মতো মেলা হওয়ার কারণে, পর্দা না থাকার কারণে ইফটিজিং এর শিকার তো হবেই হবে। ঠিক না? ঠিক। অথচ ইসলাম নারীদেরকে পালন করা সহজ করে দিয়েছে, ইসলাম নারীদের জন্য অত্যন্ত সহজ। যেমন কিছু মাসকালা বলে যায়, খারাপ লাগতেছে নাকি? পুরুষের জন্য জুমার নামাজ ফরজে আইন, আর নারীদের জন্য, মহিলাদের জন্য জুমার নামাজ না পড়ে যদি ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করে পর্দার আড়ালে, হবে কি হবে না? জায়েজ না না? জায়েজ, জায়েজ। তাহলে ধর্ম পালন করা, ইসলাম পালন করা পুরুষের তুলনায় মহিলাদের জন্য সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানাজার নামাজ ফরজে কেফায়া আছে না নাই? পুরুষের জন্য ফরজে কেফায়া, মহিলারা যদি জানাজার নামাজ নাও পড়ে ঘরের ভিতরে পর্দার আড়ালে বসে থাকে, কিছু পুরুষ মাঠে ময়দানে জানাজার নামাজ আদায় করার কারণে পর্দার আড়ালে মা বোনদের অ্যাকাউন্টে আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পুরুষের জন্য দুই ঈদের নামাজ আছে না নাই? সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। মা বোনরা যদি দুই ঈদের নামাজ আদায় না করে ঘরের ভিতরে যদি বসে থাকে, কোনো গুনাহ হবে না? হবে না। শুধু তাই নয়, দুই ঈদের নামাজের পরে দুইটা ওয়াজিব খুতবা আছে না নাই? রোদের তাপে, সূর্যের তাপে ফিট ফুরি যায় খুতবা শোনার সময় মাঠে ময়দানে, তারপরেও খুতবা শোনা ওয়াজিব পুরুষের জন্য। মা বোনদের জন্য এই রকম কষ্ট নাই, পর্দার আড়ালে তারা নফল ইবাদত করবে, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে সহজ ধর্ম পালন করা সহজ কাদের জন্য? মহিলাদের জন্য বেশি সহজ। স্বর্ণ রূপার আন্টি, সেইন, বালা, নাকফুল, কানফুল ইত্যাদি পুরুষের জন্য ব্যবহার করা হারাম, কবিরা গুনাহ, মহিলাদের জন্য জায়েজ, জায়েজ। বলো হুজুর, পুরুষের জন্য যেহেতু স্বর্ণ রূপা ব্যবহার করা হারাম, কেউ যদি আমাকে হাদিয়া হিসেবে দেয় তাহলে আমি নিব কি নিব না? আপনি অবশ্যই নেবেন, হাদিয়া নেওয়া সুন্নত। হাদিয়া নিয়ে আপনি এই স্বর্ণ, এই রূপা আর ব্যবহার করতে পারবেন না, মা বোনদেরকে দিয়ে দিবেন, তাদের জন্য ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ। মাসালা শিখতেছেন তো? এক একটা মাসালা
পুরুষের জন্য লাল রঙের টুপি, লাল রঙের জুব্বা, লাল রঙের পাঞ্জাবি, লাল রঙের গেঞ্জি, লাল রঙের পায়জামা প্যান্ট, লাল রঙের যে কোনো কাপড়, লাল রঙের শার্ট, গায়ে দেওয়া মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি, লাল রঙের পোশাক পরিধান করে যদি কোনো পুরুষ নামাজ পড়ে, নামাজ পর্যন্ত মাকরুহ হবে। মা বোনরা যত ইচ্ছা লাল রঙের রেড কালারের পোশাক পরিধান করতে পারবে, কোনো গুনাহ তাদের হবে না। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত কোন পুরুষের এক ওয়াক্ত নামাজ মাফ আছে। ঈদের দিন অফিস বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ, কিন্তু নামাজ বন্ধ আছে। ও মুসলমান, মা বন্ধের জন্য মাসে মাসে নামাজ বন্ধ, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায়, হাইস অবস্থায়, এবং সন্তান ডেলিভারি হওয়ার পরে নাফাস অবস্থায়, নাফাস সর্বোচ্চ 40 দিন, আর মাসিক পিরিয়ড সর্বোচ্চ 10 দিন। এই দিনগুলোতে নামাজ তো নগদে পড়বে না, পড়বে না, পড়বে না। এই নামাজ 10 দিন পার হওয়ার পরে, নাফাসের 40 দিন পার হওয়ার পরে, এই নামাজ কাজা পর্যন্ত দিতে হবে না। সুবহানাল্লাহ। নামাজ নগদে তো পড়বে না, মাসে মাসে পিরিয়ড অবস্থায় এই নামাজ কাজাও দিবে না। নামাজ সন্তান ডেলিভারি হওয়ার পরে নাফাস অবস্থায় নগদে তো পড়বে না, এই নামাজ কাজাও দিবে না। 40 দিন পর্যন্ত এই সুযোগ আছে, 200 ওয়াক্ত নামাজ, তাদের জন্য কাজাও মাফ, নগদেও মাফ। পুরুষের জন্য সুবিধা আছে নাই? ও মুসলমান, আরো মাসালা বলি, মহিলাদের পক্ষে যাচ্ছে আজকের সব মাসালা, যেহেতু আমাকে এই বিষয়ে আমাদের হাজি সেলিম ভাই দিয়েছেন। মহিলাদের পক্ষে সব মাসালা, কবর জিয়ারতের যদি মাসালা বলি, পুরুষের জন্য কবর জিয়ারতে যাওয়া, কবরস্থানে যাওয়া, কবরের আদব, মা বোনরা পর্দার আড়ালে থেকে, ঘরের ভিতরে থেকে কবর জিয়ারত করবে, কবরস্থানে মা বোনদেরকে নিয়ে যাওয়া উচিত নয়, এই একটা মাসালা। চতুর্দিকে মা বোনদের জন্য ধর্ম পালন করাম অত্যন্ত সুবিধা, তবুও আমার মা বোনেরা স্লোগান দেয়, থাকবো না কো স্বামীর ঘরে, দেখবো দেশটা ঘুরে ঘুরে, আমার শরীর আমি দেব, যারে খুশি তারে দেব, নাউজুবিল্লাহ ফকেটে রাখি দেন। তাহলে ধর্ম ইসলাম পালন করা পুরুষের জন্য সহজ না মহিলার জন্য? মহিলাদের জন্য সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঠানে বসা এক অন্ধ সাহাবি এসে আল্লাহ রাসূলকে মাসালা জিজ্ঞেস করলেন, মাসালা জিজ্ঞেস করে চলে গেলেন। রাসূলের এক পাশে উম্মে সালমা, আরেক পাশে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে আল্লাহ রাসূল বললেন, ও উম্মে সালমা, ও মাইমুনা, এই অন্ধ সাহাবি যখন এখানে আসলো, তোমরা পর্দা করলে না কেন, ঘরের ভিতর প্রবেশ করলে না কেন? তারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো অন্ধ মানুষ, আমাদের কে চোখে দেখে না। তখন আল্লাহ রাসূল বলেন, ও উম্মে সালমা, ও মাইমুনা, উনি অন্ধ, উনি চোখে দেখে নাই, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে চোখে দেখেছ, এই জন্য সামনে থেকে তোমরা পর্দা করবে। এখান থেকে মাসালা শিক্ষা নেন, টেলিভিশনে, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে যে মহিলারা খবর বলে, নাচ গান করে, বিভিন্ন অভিনয় করে, এই মহিলাদেরকে দেখা পুরুষের জন্য জায়েজ নাই। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে এখানে যে পুরুষেরা অভিনয় করে, ওই পুরুষদেরকেও মা বোনদের দেখা জায়েজ নেই। জোরে বলেন ঠিক না বেঠি? কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে না। শুধু তাই নয়, আরো একটি মাসালা, যে মহিলাকে জীবিত অবস্থায় দেখা না যায় হারাম, পর্দা ফরজ, ওই মহিলাকে মৃত্যুর পরে দেখাও হারাম, না যায়। যে মহিলাকে জীবিত অবস্থায় দেখা আপনার জন্য জায়েজ নাই, ওই মহিলা মরে গেছে, তার মরা চেহারা দেখাও আপনার জন্য জায়েজ নাই। শুধু তাই নয়, আপনাকে যে মহিলার দেখা জায়েজ নাই, আপনি মৃত্যুবরণ করলে আপনি
আপনার চেহারা, মরা লাশ আপনার চেহারা ওই মহিলার দেখাও জায়েজ নাই। সোজা কথা, জীবিত অবস্থায় জায়েজ না থাকলে মৃত্যুর পরেও জায়েজ নাই, মৃত্যুর পরেও দেখা জায়েজ নাই। আমার মা বোনের অনেকে আছেন গর্ভে সন্তান রেখে স্টার জলসা দেখে আসে না নাই, গর্ভে সন্তান রেখে বিভিন্ন বেহায়াপনা বেলাল্লাপনা চ্যানেল দেখে, যে মহিলা গর্ভে সন্তান রেখে টেলিভিশন দেখবে বেপর্দায় চলবে, বিভিন্ন নাচ গান দেখবে, ওই মহিলার গর্ভ থেকে ইন্টারন্যাশনাল সিটিং বাটফারের জন্ম হবে, ঠিক না বেঠি? আর যে মহিলা গর্ভে সন্তান রেখে পর্দা করবে, নামাজ পড়বে, সকাল বিকাল জিকির করবে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই মহিলার গর্ভ থেকে, ওই মহিলার পেট থেকে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের, মুফতি ফয়জুল করিমের জন্ম হবে, ঠিক না বেঠিক? জোরে বলে, যেমন গাছের তেমন ফল। একটা উদাহরণ দি, যেমন গাছের তেমন ফল। এক মুসাফির পেটের খিদায় থাকতে পারতেছে না, নদীর পানি দিয়ে বেশে একটা আপেল আসতেছে, আপেল থাকতে না পারি আপেলটা খাইছে, কে এবার আফসুস করতেছে, আহ এই আপেলের মালিক কে জানি না, অনুমতি ছাড়া যে খাইলাম, মাপ চাইতে হবে। খুঁজতে খুঁজতে বাগান পাইছে, বাগানের মালিকের সাক্ষাৎ, মালিকের পা ধরে বলতেছে, ও বাগানের মালিক, আপনার বাগানের আপেল নদীর পানি দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল, পেটের খিদায় থাকতে না পারি আমি আপেলটা খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বলে, কত হাজার হাজার আপেল সরে নিয়ে যাচ্ছে, ডাকাতে নিয়ে যাচ্ছে, কোনোদিন মাফ চাই না, কত আপেল আঙ্গুর পশু খায় পাকিয়ে খায় তার কোনো খবর নাই। এই মানুষ আল্লাহরে বান্দা নবীর উম্মত, একটা আপেল খাওয়ার কারণে আমার কাছে মাপ চাইতে আসে, এটা যেমন তেমন মানুষ নয়, ওনাকে ছাড়া যাবে না, ওনাকে ফেঁস দিয়ে রাখি দিতে হবে। বাগানের মালিক ফেঁস দিছে, আমার বাগানের আপেল খাইছ কা, মাপ নাই। দুইটা শর্ত মা, কয় শর্ত, কয় শর্ত? এক নম্বর, 10 বছর বাগানে পানি দিতে হবে, কয় বছর, আপেল কয়টা? দুই নম্বর শর্ত, এটা পরে বলবো, 10 বছর পরে বলবে, 10 বছর পর্যন্ত আবু সালেম এই মুসাফির বাগানের মধ্যে পানি দেয়, 10 বছরের মাঝখানে বাগানের মালিকের কাছে মেহমান আসলো, মালিক বলল, আবু সালেম কিছু আপেল ফল ফ্রুট নিয়ে আস, মেহমানে মুখে দেয় টক মারে, আরেকটা মুখে দেয় টক মারে, সাথে সাথে আপেল মেলা মারে ফেলে দেয়। বাগানের মালিক বলল, ওই আবু সালেম এত বছর বাগানে পানি দাও, কোন গাছের ফল মিষ্টি কোন গাছের ফল টক এটা তুমি এখনো জানো না কেন? ও মুসলমান, কেমন আমানতদার, কেমন দিনদার, কেমন নেককার, কেমন পরহেজগার দেখেন। আবু সালে বলেন, বাগানের মালিক 10 বছর পর্যন্ত বাগানে পানি দিচ্ছি, কোনোদিন একটা আঙ্গুর মুখে দিই নাই, সুরে বলেন সুবহানাল্লাহ, কেমন আমানতদার, 10 বছর বাগানে পানি দিল, বাগানে পানি দেওয়ার পরে ছুটি নিচ্ছে বাগানের মালিক থেকে, আমাকে ছুটি দিয়ে দেন। বাগানের মালিক বলে, দুই নম্বর শর্ত যদি মানো ছুটি দিয়ে দেব, মাফ করে দেব। উনি বলে, আমি মানতে পারবো না। বাগানের মালিক বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি বাদী হয়ে তোমার বিরুদ্ধে কেস করব, মামলা করব, আমার আপেল অনুমতি ছাড়া কেন খাইছিলা, এই জন্য দুই নম্বর শর্ত তোমাদের মানতে হবে। এবার আবু সালে মুসাফির মানুষ ছিল, উনি বলে, ঠিক আছে দুই নম্বর শর্ত বলেন। বাগানের মালিক বলে, আমার একটা মেয়ে, ওই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে মনে মনে খুশি খুশি খুশি, এতক্ষণ ভরে না, এত বছর ভরে মনের মতো শর্ত। বাগানের মালিক বলতেছে, আবু সালে
চোখে দেখে না বিয়ে করতে হবে। তারপর আমার মেয়ে বদির কানে শুনে না, তারপর আমার মেয়ে পঙ্গু হাঁটতে পারে না, তারপর আমার মেয়ে বোবা কথা বলতে পারে না, কানও নাই চোখও নাই পাও নাই এবং কি মুখ পর্যন্ত নাই, তো আছে কি কি দেখে বিয়ে করব। আবু সালেম এমন বুজুর্গ মানুষ, উনি বিয়ে করে ফেললো, বাসার রাতে গিয়ে দেখলো খুব সুন্দর একজন মহিলা। ও মা বোনেরা শিক্ষা নাও এই ঘটনা থেকে, কেমন ঘটনা উদাহরণ শিক্ষা নাও। এই মহিলা দিনদার মহিলা, জিকির করে পর্দা করে এমন সুন্দর দিনদার মহিলা। আবু সালেম এই মহিলাকে দেখলো, কথা বলে চোখে দেখে হাঁটে এবং কি কানেও শোনে, দৌড় দিয়ে বের হয়ে গেল রাতের নিশীথে ঘর থেকে। ও বাগানের মালিক আমার মনে হয় ঠিকানা ভুল হয়ে গেছে, কার ঘরে ঢুকতে কার ঘরে ঢুকি গেলাম। বাগানের মালিক বলে ঠিক আছে সব ঠিক আছে, তাহলে আপনি অন্ধ বললেন কেন, আপনি বদির বললেন কেন, আপনি বোবা বললেন কেন, আপনি পঙ্গু বললেন কেন। বাগানের মালিক বলে আমার এই মেয়ে এক সেকেন্ডের জন্য বাড়ির বাহিরে বেহুদা কাজে বের হয় নাই, এই জন্য পঙ্গু বলেছি। আমার এমন মেয়ে পর্দানসী মেয়ে কোনোদিন বেপর্দা পুরুষকে এক সেকেন্ডের জন্য চোখে দেখে নাই, এই জন্য আমি অন্তর বলেছি। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সাথে একটা শব্দ উচ্চারণ করে নাই, এই জন্য আমি বোবা বলেছি। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের একটা শব্দ নিজের কানে শুনে নাই, এই জন্য আমি বদির বলেছি। যাও যাও সংসার করো সংসার করো। এই দিনদার মহিলা থেকে সাহাবায়ে কেরামদের পরে এই যুগের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পীর সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল কাদের জিলানির জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে এই মহিলা এই আব্দুল কাদের জিলানিকে গর্বে রাখি কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, পর্দা করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, আমল করছে, 18 পারা কোরআন শরীফ দেখি দেখি তেলাওয়াত করছে, 18 পারা কোরআন শরীফ মুখস্থ হেফজ করে মুখস্থ করে আব্দুল কাদের জিলানি দুনিয়ায় আসছে। যেমন গাছের তেমন ফল। যদি পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার মায়ে যদি মহিলা যদি সময় পাইতো তত পুরো কোরআনে হাফেজ হয়ে বাইরে হইতো, দেখেন। আর এখন আমার মা বোনেরা তসলিমা নাসরিন মার্কা স্লোগান দেয় আর বলে হুজুর আমরা যে প্রেম করতেছি এই প্রেম পবিত্র। প্রেমও বলো পবিত্র হয়, ফাইকানা কোনোদিন ফাঁক ফাইকানা ফাঁক প্রেম বলে পবিত্র, ফাইকানা যেরকম কিয়ামত পর্যন্ত নাপাক থাকবে আজীবন, প্রেম বিয়ের আগে প্রেম এরকম নাপাক অপবিত্র থাকবে, ঠিক না বেঠিক? প্রেম বলে পবিত্র, যত প্রেম আছে যত ভালোবাসা আছে এগুলো বিয়ের পরে করবেন। যে মহিলা স্বামীর সামনে সাজে না, যে মহিলা স্বামীর সামনে মিষ্টি হাসি হাসে না, যে মহিলা স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না, ওই মহিলাকে দয়ুস বলা হয়েছে, দয়ুস বলা হয়েছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেফাজত করুন, আমিন বলেন। যারা বিয়ে করেছেন তাদের জন্য বলতেছি, ঘরের মধ্যে বাতের গরাস স্ত্রীকে খাওয়াই দিবেন, স্ত্রীকে বলবেন আমাকে এক গরাস খাওয়াই দাও, যত গরাস খাওয়াই দিবে তত কোটি কোটি টাকা দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসে কেনে বাহিরে না। অতএব আমার মা বোনেরা আরেকটা ফতোয়া দেয়, বলে কি উনি আমার ধর্মীয় বাপ, কি বাপ একটা বানাইছে ধর্মীয় বাপ, উনি আমার ধর্মীয় ভাই একটা বানাইছে ধর্মীয় ভাই, খবরদার ধর্মীয় বাপের নামে ধর্মীয় ভাইয়ের নামে পর্দা ছেড়ে দেওয়া হারাম, রক্তের সম্পর্ক ছাড়া কোন ধর্মীয় ভাইয়ের নামে ধর্মীয় পিতার নামে কোন ভণ্ড পীরের নামে কোন ভণ্ড বাবার নামে পর্দা ছেড়ে দেওয়া হারাম, কবিরা গুনাহ। পর্দা ফরজ, এখন বলে আমরা
পর্দা না করলে কি হবে? অন্তর ঠিক আছে, পর্দা না করলে কি হবে? আমাদের অন্তর পরিষ্কার। তাই অন্তর আল্লাহর রাসূলের তো মরে গেছিল, আল্লাহর রাসূল সারা পবিত্র কলব উনি পর্দা করছে কি করে নাই? আর তোমার অন্তর ভাগ পবিত্র, এই শয়তানি যুক্তি, এই যুক্তিবিদেই চলবে না। ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই, আত্মাবিদের মূল্য বেশি ইসলামের মধ্যে, ঠিক না? বেটি জোরে বলেন। যুক্তি দেখা মা বোনেরা কয়েকটি মাসালা বলি, আলগা সুল লাগানো যে কোনো পাটের তৈরি, রশির তৈরি, এটা জায়েজ। কিন্তু এক মহিলার ডাইরেক্ট মাথার চুল আর এক মহিলার লাগানো, এটা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আরো একটি মাসালা বলি, ঠোঁট পালিশ, নখ পালিশ, এগুলো যদি ঠোঁটে দেয়, নখে দেয়, আর অজুর পানি, গোসলের পানি যদি ঠোঁটে নখে না পৌঁছে, অজুও হয় নাই, গোসলও হয় নাই, নামাজও হয় নাই, যত এবাদত করেছে, নামাজ পড়েছে, সবগুলো গুনাহ হয়েছে। এই জন্য ঠোঁট পালিশ, নখ পালিশ, এগুলো বাহির করে, এগুলো নিয়ে ফেলে তারপরে অজু করতে হবে। এরকম অসংখ্য মাসালা মা বোনদের জন্য আসে না নাই? তারপরে উল্কি অঙ্কন করে, অনেক মা বোনের আছে শরীরের মধ্যে স্টিকার লাগায় উল্কি অঙ্কন করে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়। শুধু তাই নয়, এখন দেখবেন এই যে চোখের ব্রু আছে না, ব্রু, চোখের ব্রু পর্যন্ত ফেলে দেয় বিশ্ব সুন্দরী হওয়ার জন্য, বিশ্ব সুন্দরী হওয়ার জন্য চোখের ব্রু এগুলো ফেলে দেয়। এগুলো ফেলে দিলে নাকি তাকে সুন্দর লাগে? এই চোখের ব্রু যে মহিলা, যে নারী ফেলে দিবে, সে কি সগীরা গুনাহ করলো না কবিরা গুনাহ করলো? একটা কবিরা গুনাহ যদি করে আর তওবা না করে মরে, কয় হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে? 7,500 বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, সবে বলেন আমিন। এখন বেশি বেপর্দা বিয়ে বাড়ি, এক একটা বিয়ে বাড়ি এক একটা সিনেমা হল, বিয়ে বাড়িতে বেশি পর্দা, মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদ, বধূ বরণ, এগুলোর নামে বেশি বেপর্দা চলতেছে সমাজে। বিয়ে এখন ঘরের ভিতরে, পর্দার ভিতরে নাই, বিয়ে কমিউনিটি সেন্টারে, ক্লাবে চলে গেছে। এক একটা বিয়ে কমিউনিটি সেন্টার, এক একটা সিনেমা হলে রূপান্তর হয়ে গেছে। এই জন্য এই সংসার টিকে না, কয়েকদিন যাইতে না যেতে তিন তালাক হয়ে যায়। পর্দা করা সুন্নত না ফরজ? পর্দা করতে হবে। পর্দা যদি না থাকে তাহলে ওই সংসারে, ওই পরিবারে বরকত থাকে না। যেই পরিবারে, যেই সংসারে পর্দা থাকে, ওই সংসারে আল্লাহ তাআলা নূর দান করেন, রহমত দান করেন, দয়া করেন, ভালোবাসেন, ওই সংসারের মধ্যে সন্দেহ থাকে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করে না, স্ত্রী স্বামীকে সন্দেহ করে না। এই জন্য বেশি বেশি পর্দা করতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন ডেক্সিওয়ালা, সুরিওয়ালা, ফেরিওয়ালা আপনাদের আমাদের বাড়িতে আসে, অনেক মা বোনেরা ফেরিওয়ালার সাথে পর্দা করে না। ডেক্সিওয়ালা ফেরি আছে না, ফেরিওয়ালা, সুরিওয়ালা, এই হাঁড়ি ডেক্সি বিক্রি করার জন্য আসে, এদের সাথে পর্দা করে না, এদের সাথে পর্দা করতে হবে। আপনি আছেন অফিসে, আপনি আছেন ব্যবসা কাজে ব্যস্ত, কিন্তু ফেরিওয়ালা আজকে আসছে, কালকে আসছে, এই মহিলার সাথে কথা বলতে বলতে আরেকদিন ফেরিওয়ালার লগে দেয়। এই পর্দা ছেড়ে দেওয়ার কুফল আরেকদিন ফেরিওয়ালার সাথে দেয়। শুধু তাই নয়, যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানকে পড়ানোর জন্য মেয়ে টিচার, মেয়ে শিক্ষক রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। আর ছেলে সন্তান হইলে ছেলে সন্তানকে পড়ার জন্য এভাবে পুরুষ টিচার রাখবেন। শুধু তাই নয়, মুসলমান চিকিৎসার বেলায়ও, চিকিৎসার বেলায়ও মা বোনদেরকে মহিলা ডাক্তার দেখাবেন আর পুরুষদেরকে পুরুষ ডাক্তার দেখাবেন। চিকিৎসার বেলায়ও পর্দা রক্ষা করতে হবে কি হবে না? পর্দা রক্ষা করতে হবে অবশ্যই। আমার মা বোনেরা এখন ফতোয়া দেয়, আমি নিজে নিজে হজে যাব, আমি কোটিপতি, মহরম ছাড়া, স্বামী ছাড়া, ছেলে ছাড়া, পিতা ছাড়া, ভাই ছাড়া, এইরকম মহরম ছাড়া
পর্দায় তুমি কোটিপতি হও, তারপরেও পর্দা ছেড়ে দিয়ে হজে যাওয়া তোমার জন্য জায়েজ নাই। আরেকটা মাসালা শিখছেন তো, কোটিপতি মহিলা মহরম ছাড়া হজে যাওয়া জায়েজ নাই। ও মুসলমান তসলিমা নাসরিন মার্কা কিছু মহিলা আবু হানিফার দরবারে এসে বললেন, ও আবু হানিফা, আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাইছেন, পুরুষদেরকে জিতাইছেন, পুরুষরা বিজয় আমাদের ফরজ হয়। আবু হানিফা বললেন, এইরকম নাস্তিক মার্কা কেন কথা বললে, কমিউনিস্ট মার্কা কথা কেমনে বললে? ওই তসলিমা নাসরিন মার্কা মহিলারা বলে, আল্লাহ তাআলা কেন বলেছেন ফাঙ্কি হো মাতাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা একটা বিয়ে করো, দুইটা বিয়ে করো, তিনটাও বিয়ে করতে পারো, চারটাও পারবে, একসাথে এক ঘরে কয়জন বিবি রাখতে পারবে? চারজন। কয়জন? চারজন, একজন পুরুষে চারজন বিবি রাখতে পারবে, আল্লাহ তাআলার আইন, আল্লাহর শাসন। এই মহিলারা বলে, একজন পুরুষ যদি চারজন মহিলাকে বিয়ে করে রাখতে পারে, একজন মহিলা চারজন পুরুষকে কেন স্বামী হিসেবে রাখতে পারবে না? নাউজুবিল্লাহ। দেখছেন, সমান অধিকার চায়, সমান অধিকার। একজন পুরুষ চারজন মহিলাকে যদি বিয়ে করে সংসার করতে পারে, একজন মহিলা চারজন পুরুষকে পারে না কেন? পারবে না কেন? আল্লাহ কেন এই আয়াত নাযিল করছে? আল্লাহ আমাদেরকে নারী জাতিকে ঠকাইছে না? ইমাম আবু হানিফা বলেন, ও নাস্তিক মার্কা কমিউনিস্ট মার্কা নারী, তোমরা চারজন মহিলা আগামী কালকে আসার সময় চারটা গরুর দুধ চার করে নিয়ে আসবে, চারজন মহিলা চারটা গরু থেকে চার গ্লাস দুধ নিয়ে আসবে, পৃথক পৃথক গরুর দুধ। কথা মতে তারপরের দিন ওই চারজন মহিলা চারটা গরুর দুধ গ্লাস গ্লাসে করে নিয়ে আসলো, ইমাম আবু হানিফাকে দেয়া হলো। আবু হানিফা তাদের সামনে একটা বালটি দিলেন, চারজন মহিলাকে বললেন, আলাদা আলাদা গরুর দুধ তোমরা এক বালতির মধ্যে ফেলো, ঢালো। এক বালতির মধ্যে ঢালছে, ফেলছে, এবার আলাদা আছে না মিশে গেছে? আলাদা আছে না মিলে গেছে? ইমাম আবু হানিফা বলেন, ও নারী জাতি, ও মহিলারা, এবার যে চারটা গরুর দুধ আলাদা আলাদা করে পৃথক করে নিয়ে আসছিলে, ওই গরুর দুধ এখান থেকে আলাদা করো। সম্ভব? সম্ভব? অসম্ভব। এবার নারী জাতিরে বলে, আমরা সরি বলতেছি, আমরা ফেল মারছি, এখানে তো দুধগুলো মিশ্রিত হয়ে গেছে, আর পৃথক করার ক্ষমতা নাই, সুযোগ নাই। আবু হানিফা বলেন, এই চারটা গরুর দুধ মিশ্রিত হওয়ার কারণে যেই রকম আলাদা করা অসম্ভব, একটা মহিলা যদি একটা নারী যদি চারটা স্বামীকে রাখে, চারটা স্বামীকে নিয়ে সংসার করে, ওই মহিলার গর্ভ থেকে ওই মহিলার পেট থেকে যদি একটা সন্তান হয়, ওই সন্তানে কোন পুরুষকে বাপ ডাকবে বলো? যদি একজনকে ডাকে আরেকজনে, তাহলে কুবাইব এটা আমার। যদি এরা ডাকে আরেকজন, কবে এখানে আমার বাগ আছে, এটা আমার সন্তান, এটারে সাইটুরা করা লাগবে কি লাগবে না? সাইটুরা করতে হবে। এই জন্য ও নারী জাতি, ও মা বোনেরা, ইসলাম আপনাদেরকে ঠকাই নাই, বরং আপনাদেরকে ইসলাম জিতাই দিল। ইসলাম পালন করা পুরুষের জন্য তুলনামূলক কঠিন, মা বোনদের জন্য, মহিলাদের জন্য সহজ। বলে সুবহানাল্লাহ। গ্রাম অঞ্চলের মধ্যে আপনারা দেখছেন, জমিনের মধ্যে কিছু ফসলের মাঝখানে কলসি দেয়, কলসি দেখছেন নি? জমিনের মাঝখানে কলসি দেয়, একজনে কলসি পাই নাই, শেষ পর্যন্ত কি দিবে কি দিবে, ফুতুল একটা দিছে ফুতুল, আরেকজনে ফুতুলও পাই নাই, ওই ফসলকে হেফাজত করার জন্য শেষ পর্যন্ত দিছে জাড়া জাড়া, আরেকজনে জাড়াও পাই নাই, কলসিও পাই নাই, ফুতুলও পাই নাই, কিচ্ছু পাই নাই, এখন কি দিবে ফসলকে হেফাজত করার জন্য? পশু পাখি যাতে ফসলকে ক্ষতি না করে জুতা একটা দিছে মাঝখান দিয়ে জুতা, এরকম আছে না নাই? আমাদের ওখানেও আছে,
আসে, সেলফি হাজি হজে গিয়ে সেলফি মারে, এরকম সেলফি হাজি আছে না নাই? সেলফি হাজি হজ করে আসার পরে ভালো হয় নাই, নামাজ ছেড়ে দিছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই জমিনের মধ্যে কলসি কেন দিলা, এই জমিনের মধ্যে জুতা কেন দিলা, ওই জমিনের মধ্যে ফুতুল কেন দিলা, এই ফসলের মধ্যে তুমি জাঁটা কেন দিলা? উনি বলতেছে, ফসলকে হেফাজত করার জন্য। ও হাজি সাহেব, ফসলকে হেফাজত করার জন্য তুমি এত কিছু এত পদ্ধতি অবলম্বন করেছো, অথচ তোমার বিবি তোমার মেয়ে পায়ের শব্দ করি করি টক্কর টক্কর করি করি বিউটি পার্লারে যায়, সিনেমা দেখতে যায়, পতিতালয়ে যায়, বিসিআর হলে যায়, তাদেরকে হেফাজত করার জন্য, ইবলিসের থেকে বাঁচার জন্য তুমি কোনো পদ্ধতি অবলম্বন করো নাই। তুমি হাজি নাও হাজি নাও, তুমি ফাজি ফাজি ফাজি। শতাধিক মাসালা যা বললাম, আমি রাজি আছি ইনশাআল্লাহ আমল করার জন্য, আল্লাহকে হাজ দেখাচ্ছি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বেশি বেশি পর্দা করার তৌফিক দান করুন, এবং যে মাসালাগুলো শতাধিক মাসালা বললাম এই মাসালা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।